থাম্বনেল দেখে যখন আপনি অলরেডি ভিডিওটা ক্লিক করে ফেলেছেন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখুন। কারণ আজকে যে আমি বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইয়োনো দিয়ে কিভাবে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। হ্যাঁ, আমরা ইয়োনো SBI দিয়ে যে মোবাইল রিচার্জ করার এই বিষয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে, তো তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানিয়েছি। কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা শুরু করা যাক। আমি সুশান্ত পাল, আপনারা দেখছেন ব্যাংকিং চ্যানেল শর্ট নলেজ স্পেশাল। সবার প্রথমে SBI ইয়োনোতে লগ ইন করতে হবে। তো অ্যাপসটাকে ওপেন করার পর এরকম একটা রিসাইকেল লোডিং হয় আর কি, এটা একটু সময় লাগে, এটা নেটের স্পিডের ওপর ডিপেন্ড করে, তো একটু ওয়েট করতে হবে। সবারই মোবাইল এটা লোডিং হতে একটা সময় লাগে ইয়োনো, কেন এত কিছু আমরা ট্রানজ্যাকশন করি তো মোবাইলে। তো ফার্স্ট এরকম ইন্টারফেস যেখানে লগ ইন, এখানে আপনি এমপিন বা যেটা এমপিন দিয়েও খুলতে পারেন বা আপনি চাইলে ইউজার আইডি দিয়েও খুলতে পারেন। তো এমপিনটা সকলের নিশ্চয় থাকে, তো আমি এখানে এমপিন দিয়েই আমি খুললাম। ঠিক এরকম ইন্টারফেস আসলো, যেখানে আপনারা জানেন ইয়োনো যখন ফেস ওপেন হয় তো এরকম ধরনের ইন্টারফেসটাই আসে। তো আমরা রিচার্জ করব, তো ফার্স্ট ইয়োনো পে, তারপরে প্রিপেইড মোবাইল, নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিপেইড মোবাইল, হ্যাঁ, তারপরে আছে রিচার্জ। ঠিক এরকম ধরনের ইন্টারফেস আসলো। এই ইন্টারফেসটাতে সিলেক্ট আপনার যদি মানে অপারেটর পাশে যে আপনি অ্যারোটা দেখতে পাচ্ছেন সেখানে টাচ করতে হবে। আপনার এখানে যতগুলো অপারেটর আছে তাদের নামগুলো শো করছে, এয়ারটেল, BSNL, তারপর ডকোমো, তারপর হচ্ছে আপনার MTNL, এগুলো সব দিল্লির এটা বাইরে। তো যাই হোক যতগুলো আছে এর মধ্যে আমরা জেনারেলি এয়ারটেল, BSNL এগুলো তো আমরা সকলেই পরিচিত আছে, ডকোমো, তো তার মধ্যে যেহেতু আমার এখানে জিও রয়েছে তো আমি জিওটাকে চুজ করলাম। এবার এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার, তো আমি যদি মোবাইল নাম্বার ছাড়া ভিউ প্ল্যান যদি আমি এন্টার করতে যাই, এখন ভিউ প্ল্যানে দেখতে গেলে আমার কিছু শো করছে না। এখানে বলছে প্লিজ এন্টার ইয়োর ভ্যালিড মোবাইল নাম্বার, যবে আমি মোবাইল নাম্বার দিই তবে কিন্তু আমার সেই প্ল্যানগুলো ডিটেলসে দেখাবে। তো আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে দিচ্ছি। মোবাইল নাম্বার এন্টার করার পর ভিউ প্ল্যানে যেতে হবে। ভিউ প্ল্যানে গিয়ে দেখুন এখানে সমস্ত যতগুলো আমরা প্ল্যান থাকে, টপ আপ যেটাকে বলি আমরা, এখানে সমস্ত প্ল্যানগুলো দেখাচ্ছে, যেটা আপনি নিতে চাইছেন চুজ করবেন, যেটা আপনি রিচার্জ করবেন আর কি সেই অ্যামাউন্টটা এখান থেকে আপনি চুজ করবেন। নর্মালি এখানে অনেকগুলো রয়েছে, আপনি দেখে নেবেন আপনার যেটা প্ল্যান, ভিডিওটা বড় করে লাভ নেই। তো আমি ধরুন 149টাই আমি চুজ করলাম, তো এখানে প্ল্যান অ্যামাউন্টটি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে, অ্যামাউন্ট হচ্ছে 149। এবার নিচে দেখুন ট্রানজ্যাকশান অ্যাকাউন্ট, মানে এখানে যদি আপনার ইয়োনোতে অনেক সময় দেখা যায় দু তিনটে কারো অ্যাকাউন্ট থাকে, তো যে কটা অ্যাকাউন্ট আমার ইয়োনো কিন্তু সে কটাই অ্যাকাউন্ট দেখাবে। তো এখানে যেহেতু আমার এখানে একটাই অ্যাকাউন্ট আছে তো সেই কারণে আমার এখানে একটাই অ্যাকাউন্ট শো করলো, তো আমি অ্যাকাউন্ট আমার অলরেডি শো। তারপরে হচ্ছে নেক্সট, নেক্সট অপশনটা যখনই আমি এ করব ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে, বলেছে মোবাইল নাম্বার দেখাচ্ছে, মোবাইল অপারেটর মানে আমি কোন কোম্পানির সেটা জিও, আর কোনটা আমি অ্যামাউন্ট পেড টু মানে কত টাকা রিচার্জ করছি, আর কোন অ্যাকাউন্ট নাম্বার থেকে যাচ্ছে, এটা তো ভেরিফাই করার জন্য আর কি। এটা ভেরিফাই করে দিলেন, তারপর হচ্ছে কনফার্ম, যখন আপনি কনফার্ম প্রেস করবেন এরকম OTP আসবে, আপনার মোবাইল নাম্বার কিন্তু অলরেডি শো করছে 7013, এরকম মোবাইল নাম্বারটা শো করবে, তো আমাকে ওয়েট করতে হবে একটু OTP-র জন্য। যে OTP-টা আমার কাছে যখনই চলে আসবে OTP-টা এন্টার করব, একটু ওয়েট করুন, OTP-টা আসছে, OTP চলে এলো আমার কাছে। তো OTP-টা আসার পরে আমি অলরেডি এন্টার করে দিচ্ছি, এন্টার করার পরেই ঠিক এরকম ধরনের ইন্টারফেস কিন্তু আপনার কাছে আসবে। হ্যাঁ, OTP চলে এসছে, এবার OTP-টা দেওয়ার পরেই আমি OTP-টা এন্টার করার পরেই সাবমিট,
সাবমিট যখনই অপশনটা করবেন তখনই কিন্তু এটা লোডিং হবে। জিনিস যে সাকসেস হয়েছে তার জন্য দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুল, আর নিচে রয়েছে পেমেন্ট ফর জিও প্রিপেইড, মানে আপনি কোন রিচার্জ করেছেন কোন কোম্পানি সেটা রয়েছে, আর নিচে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আর 149 কত টাকা রিচার্জ করেছেন সেই রিচার্জ অ্যামাউন্টটা, আর নিচে বলছে এই ট্রানজ্যাকশান যেটা করেছেন আপনি সেই ট্রানজ্যাকশান একটা রেফারেন্স নাম্বারও দিয়ে দিয়েছে, প্লাস আপনার এখানে বলছে যে মেসেজটা রয়েছে সেই মেসেজটা আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা প্রেস করে রাখবেন, কারণ এর পরবর্তীকালে যে ব্যাংকিং যে ভিডিওগুলো আপলোড হবে সেটার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।